সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমি ফাহমিদুল হক, ফেসবুকের হকস রিভিউ পেজ থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা একটা বিশেষ ধরনের শো করছি। সাধারণত এই ধরনের রিভিউ থেকে, হক কথা থেকে, কিন্তু যেভাবে করি আজকে একটু ভিন্নভাবে হচ্ছে। একটু আমি অন ট্রাভেল, আমি একটু বাইরে নিউ ইয়র্ক সিটি থেকে, অ্যাস্টোরিয়া অঞ্চল থেকে এই শোটা করছি। আসলে আমি নিউ ইয়র্ক সিটিতে এসেছি একটা ছবি দেখতে, বাংলাদেশে একটা ছবি, এখানকার মিউজিয়াম অফ মুভি ইমেজ, মমি বলে যে একটা মিউজিয়াম আছে, সেখানে বাংলাদেশে এই ছবিটা গতকালকে দেখানো হয়েছে, আমরা দেখলাম, এবং সেই ছবি নিয়ে আমরা আজকে আলাপ করব। এবং সেই ছবি নিয়ে বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক সিটিতে এসেছেন কামার আহমদ সাইন, যার ছবিটি পাওয়া সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, নতুন এটার নাম অন্যদিন, ডে আফটার। এই চলচ্চিত্রটি গতকালকে দেখানো হলো মমির ফেস্টিভ্যালে, এবং সেই ছবি নিয়ে আজকে আমি আলাপ করব। আপনারা যারা শুনছেন, আপনারা কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, আমরা কমেন্টস গুলো পরে একবারে আলাপ করব। একটু বিশেষ ব্যবস্থায় যেহেতু আজকে শোটা হচ্ছে, এটি হোটেলের রুম থেকে, ওয়েটিং রুম থেকে, লবি থেকে, কিন্তু বিষয় হলো যে আজকে আমাদের সঙ্গে আজকের এই আলোচনার, এই ছবির যে ছবি নিয়ে আলোচনা করছি তার যে ডিরেক্টর কামার আহমদ সাইমন, তিনিও আমাদের সঙ্গে হাজির আছেন। আমরা কামার আহমদ সাইমনকে স্বাগত জানাই একটি বিশেষ এই শোতে, এই অন্যদিন আড্ডায়। কামার, আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে, বসে আছি, কিন্তু আপনি বাংলাদেশ থেকে এসেছেন, যদিও আমি সিটির বাইরে থেকে সিটিতে এসেছি শুধুমাত্র আপনার ছবি দেখার জন্য। খুবই ভালো লাগছে আপনাকে ইন পার্সন দেখতে পাচ্ছি। এর আগে আপনার নীল মুকুট নিয়ে আমরা আলাপ করেছি হকসিভিউতে, আজকে অন্যদিন নিয়ে আলাপ করব, সেটা আমার জন্য ভালো ভালো একটা সাগার ব্যাপার। এই ছবিটা ইটফা নন ফিকশন ফিল্মের পৃথিবীর সবচেয়ে বড় যে ফেস্টিভ্যাল, ইটফার কম্পিটিশনে ছিল গত বছর। আমাদের দুটো কম্পিটিশন গিয়েছে, বড় বড় দুটো ফেস্টিভ্যালে, একটা হলো সাদের ছবি রেহনামারের নূর, এবং কামারের ছবি অন্যদিন। অন্যদিন এখনো বাংলাদেশে রিলিজ হয়নি, কিন্তু অলরেডি ফেস্টিভ্যাল সার্কিটে ঘোরা শুরু করেছে। আমাদের সৌভাগ্য যে একটু আগে ভাগে আমরা দেখতে পেলাম এই ছবি, যে এর আগে ইটফার ছাড়া, ইটফার একটা ফান্ড পেয়েছিল সিনে ফাউন্ডেশন লাতে, ক্যাম থেকে ফান্ড ফান্ড পেয়েছিল একটা সানডেন্স লাইটলেটার প্রোগ্রামের সিলেকশন ছিল, প্রোগ্রামের সিলেকশন ছিল, আচ্ছা, সানডেন্স ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট থেকে ওপেন সোসাইটি, মানে মূলত সানডেন্স গ্রান্ট, হ্যাঁ সানডেন্স এর গ্রান্ট সেটা পেয়েছিল, লোকার্নো ওপেন ডোরস প্রোগ্রামের, লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের সুইজারল্যান্ডে সেটা উইনার ছিল। তার মানে আপনার ছবিটা হবার আগেই অনেকগুলো প্রাইজ আপনি অলরেডি পেয়ে গেছেন এই ছবিটা নিয়ে। এবং ছবিটা দেখে আমার মনে হলো যে আসলেই এটা অভিনন্দিত হবার মতো, অ্যাপ্রিসিয়েটেড হবার মতো একটি ফিল্ম। তো আমরা ছবিটা নিয়ে আলাপ শুরু করি। আপনারা দর্শকরা কমেন্ট করবেন এবং জানাবেন যে আমাদের সাউন্ডটা ঠিক আছে কিনা, কারণ আমরা একটু বিশেষ ব্যবস্থায় এই শোটা করছি, তো সাউন্ডের দিকটা আমরা খুব নিশ্চিত না। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ এক জায়গায় আছে, একটা লিমিটেড স্পেসে, এবং তাদের মধ্যে ইন্টারাকশনটাই ছবিটার বিষয়বস্তু। এখন ওইখানে আমি আলাপটা শুরু করবো ওখান থেকে, যে একজন ইয়াং অডিয়েন্স, একজন ইয়াং মানুষ, ছবিটা শুট হচ্ছে, ক্যারেক্টারই পরস্পরের সঙ্গে আলাপ করছে, এটা কী ধরনের ছবি? এখানে কোনো নায়ক নায়িকা নাই, নায়ক নায়িকা কোথায়, শুটিংটা কোথায়, নাচ গানও তো দেখছে, তাহলে এটা কী ধরনের ছবি? তো আমার কাছে মনে হয়েছে এটা দিয়ে আলাপটা শুরু করা দরকার, যে এই ছবিটা ফর্ম নিয়ে একটা এক্সপেরিমেন্ট করছে, এবং শুধু এটাই নয় তো, মানে এর আগে আমরা দেখেছিলাম শুনতে কি পাও, এর ধরনের ফর্ম নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। তো আপনি এটাকে কিভাবে দেখেন, এই ওই যে বাহাসটা শুরু হলো যে চলচ্চিত্র কি, এই 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 সংক্রান্ত একটা ধারণা আছে অডিয়েন্সের, কিন্তু চলচ্চিত্র কি যে ধারণা সেটার বাইরে অন্যান্য কি কি ধারণা আছে যেটা আপনি আপনার ছবিতে অ্যাপ্লাই করছেন? না, এটা আসলে আমি শুটিং করার সময়, দর্শকদের যদি মনে থাকে যারা দেখেছেন, তারা দেখবেন যে আমার গলাটা একটু ভাঙা আছে, প্রথমে সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিয়েছি, মানে ফাটা ভাষার মতো কথা শোনা যাচ্ছে সম্ভবত, বাট তারপর চেষ্টা করছি। শুনতে কথা দেখবেন যে একটা জায়গায় দুটো বাচ্চা হঠাৎ করে ক্যামেরার দিকে তাকায়, বলা শুরু করে যে তোমার বাসা কোথায়,
হ্যাঁ, আমি কাকুর সাথে চলে যাবো বাড়িতে। এখন এই যে ক্যামেরার সাথে হঠাৎ করে ক্যারেক্টার কথা বলতেছে, মানে থার্ড ওয়াল যেটাকে বলে, ব্রেকটা, সেই মানে কনসেপ্টটা, থার্ড ওয়ালটা ভেঙে দেওয়া, সেইটা কিন্তু সত্যিকার সময় আমি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং চেষ্টা করে দেখেছিলাম যে দর্শককে মানে একটা চম মানে একটা ধাক্কা দেওয়া যায় কিনা, যে এতক্ষণ ধরে আপনি যেটা দেখছেন সেটা আসলে সিনেমা ছিল। বার্নিং মুখের ক্ষেত্রেও আমি একটা কাজ করছিলাম যে হঠাৎ করে ক্যামেরার দিকে ফিরে একজন চরিত্র বলা শুরু করে যে আমাদের এখানে পার্লার আছে, যে অমুক এটা করে সেটা করে, এরকম করে একটা আলোচনা, দর্শক একটা মানে মজা পায় যারে আমি কি সিনেমা দেখতেছিলাম নাকি আসলে এটা আসলে রিয়েল না আনরিয়েল, এই যে রিয়েল না আনরিয়েল এই মজাটা একজন নির্মাতা হিসাবে আমার সবসময় খুবই মানে লোভের জায়গা। মানে নির্মাতার তো কোনো না কোনো লোভ থাকতে হবে, ছবিটা আমি কেন বানাবো, ছবিটা আমি যদি মুনাফার জন্য বানাতে পারি, মানে অর্থ প্রতিপত্তির জন্য বানাতে পারি, পাওয়ারের জন্য বানাতে পারি, স্টার হওয়ার জন্য বানাতে পারি, আমার ক্ষেত্রে ছবিটা বানানোটা আসলে আমার নির্মাতার সাথে নিজের সাথে কন্টিনিউয়াস নিজে একটা ডায়ালগে থাকার চেষ্টা করি। সেই ডায়ালগ এক্সপেরিমেন্ট করতে গিয়েই অন্যদিনে এই জায়গাটা আমি ইউজ করছি এইভাবে যে আমি যে ছবিটা বানাচ্ছি এটাকে আসলেও ছবি হচ্ছে কি, এইটা যে বাহাস ফোরামে আছে আমি সেটা যে আমি জানি এবং আমি যে সেটা এন্টারটেইন করি সেটা কনফার্ম করার জন্য এজ এ নির্মাতা আমি আবার সিন ডাইরেক্ট দিয়েছি। আচ্ছা, আমার ক্যারেক্টারই আমার ছবি নিয়ে প্রশ্ন করতেছে যে এইটা কি আদৌ ছবি কি, রাইট? এবং সেটা কিন্তু একটা বিতর্কের বা আলাপ আলোচনার দ্বার খুলে দিচ্ছে। আচ্ছা, আমার এর পরের প্রশ্নটা হতে পারে এরকম যে গতকালকে তো এটা প্রদর্শিত হলো মমিতে, এখন এর আগে আমার মনে পড়ছে তারেক মাসুদ, তার সঙ্গে একটা সামনাসামনি আলাপ, তিনি বলেছিলেন যে তার ছবিগুলো নিয়ে ব্রিটিশ মিউজিয়াম একটা শো করছে। তারপরে কালকে যখন এই ছবিটা প্রচার আমি করছিলাম, আলম খুরশেদ ভাই যিনি একসঙ্গে নিয়ে এসেছিলেন, তিনি বললেন যে এই মমিতে তিনি প্রথম আব্বাস কিয়ারোস্তামির ছবি দেখেন এবং আব্বাস কিয়ারোস্তামির সঙ্গে মানে সামনাসামনি দেখার সুযোগ হয়। আমার কাছে মনে হয়েছে যে মিউজিয়ামের ব্যাপারটা ঠিক ফেস্টিভ্যালের মতো না, কিন্তু এটা একটা অন্যরকম একটা মর্যাদা আছে। আপনার কাছে কেমন লাগলো এই ফেস্টিভ্যালে অংশ নিয়ে, মিউজিয়ামের ফেস্টিভ্যাল? মানে মিউজিয়াম ফেস্টিভ্যালটা আসলে নির্মাতা হিসেবে একটা কনফার্মেশন ছিল আমার জন্য, যে আমি আপনাকে যেটা বলছিলাম যে একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমি এক্সপেরিমেন্ট করতেছি, এটা অনেক সময় দর্শকের জন্য একটু স্ট্রাগল হয়ে যায়। অনেক সময় অনেক দর্শকই, এমনকি শুধুমাত্র সাধারণ দর্শক, অনেক সময় অ্যাডভান্স দর্শকের জন্য কিন্তু একটা স্ট্রাগল হয়ে যায় যে আসলে এই নির্মাতা কী করতে চাচ্ছে, কী বলতে চাচ্ছে। এরকম একটা সময় যখন মিউজিয়াম অফ মুভিং ইমেজেস, যেটা আপনি নিজেই রেফারেন্সে বললেন যে কিরোস্তামের ছবিও এখানে খোরশেদ ভাই বা বিভিন্ন লোকে ডিসকভার করছে, বা যে কোনো মিউজিয়ামেই যে ছবিগুলো যখন হয় তখন ছবিটার কিন্তু একটা আলাদা মর্যাদা বা আলাদা প্রাপ্তি তৈরি হয়। তখন হয় কি যে নির্মাতার একটা কনফার্মেশন তৈরি হয় যে হ্যাঁ আমি যে এক্সপেরিমেন্টটা করছি ওটা ভালো খারাপ জানি না, কিন্তু আমার এক্সপেরিমেন্টটা ঠিক আছে, সামওয়ান ইজ নোটিসিং, এটা নিয়ে এই কনফার্মেশনটা নির্মাতার জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ছবির খোঁজ খবর রাখেন, যারা নতুন ভাষা নিয়ে চর্চা করেন, বা যেটা শুধু ছবির ক্ষেত্রে না, শিল্প সাহিত্যের যে কোনো জায়গাতেই আপনি দেখবেন যে গত কয়েক বছরে, এমনকি আপনি যদি নোবেলের ট্র্যাক রেকর্ড দেখেন, নোবেল প্রাইজে দেখবেন যে একদমই নন ফিকশন রাইটাররা সাহিত্য নোবেল পাচ্ছে না, বা আপনি যদি গত কয়েক বছরের লিডিং ফেস্টিভ্যালগুলো দেখবেন যে একদম সো কল যেগুলোকে নন ফিকশন বলা হচ্ছে সেগুলি লিডিং ফেস্টিভ্যাল, বার্লিন, লোকার্নো, ভেনিসের মতো ফেস্টিভ্যাল টপ পুরস্কারগুলো পাচ্ছে। তো তার মানে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিন্তু একটা ইভলিউশন আমাদের চারপাশে সব জায়গায় চলছে, গ্লোবালি চলছে। সেইটা যখন মমির মতো একটা ভেন্যুতে আমাদের নিজেদের ছবি যখন প্রদর্শিত হয়, তখন আমাদের দর্শকের জন্য একটা প্রণোদনা তৈরি হয়, ঠিক, একটা উত্তেজনা কাজ করে, আচ্ছা এই জিনিসটা কি বানাচ্ছে এটা আমি একটু দেখি। সেইটা বোধহয় মানে নির্মাতা এবং দর্শক বোধহয় আমার কাছে মনে হয় মমির এই এক্সপিরিয়েন্সটা রিভিউ। মমির এটা এই ফেস্টিভ্যালটা ছিল কন্টেম্পোরারি টাইমে যারা মানে যেসব ডিরেক্টর যেসব ফিল্ম ফিল্ম ল্যাঙ্গুয়েজ নিয়ে মানে এক্সপেরিমেন্ট করেছেন তার একটা শোকে সাজিট করা। এবং এখানে আমি যে ইটফার কথা বললাম, ইটফার যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল যে ছবিটি সেটিও ছিল, এবং দ্বিতীয় আরেকটি ইটফার থেকে ছবি ছিল, সেটা এই এই অন্যদিন বা ডে আফটার ছবিটি কামার আহমদ স্যার। মানে আমরা এরপরে যেটা জানতে চাইব যে ছবিতে যেমন চরিত্রের প্রশ্ন করছে এটা সিনেমা কিনা, আবার হ্যাঁ চরিত্রের প্রশ্ন করছে এটা সিনেমা কিনা, আবার অন্যান্য চরিত্রগুলোর মধ্যে এক ধরনের ডায়ালগ আছে, এক ধরনের ডিবেট আছে, প্রশ্ন তোলা হচ্ছে এবং সেই প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে। তো এইটার এইটা কি আপনার নন ফিকশন ফিকশন যে ফর্মটা হাইব্রিড একটা ফর্ম, সেখানে কতটুকু ডিবেট থ্রো করার ক্ষেত্রে আপনার ভূমিকা কতটুকু, আর ক্যারেক্টার গুলো অন সিচুয়েশন তাদের ভূমিকা কতটুকু? না, এখন দেখেন যেহেতু আমি পুরো অ্যাপ্রোচটাই করছি
নন ফিকশন এবং ফিকশনের মাঝখানে একটা হাইব্রিড। তো স্বাভাবিকভাবেই আমার এখানে স্ক্রিপ্টের যতটুকু সুযোগ আছে ততটুকু আবার স্ক্রিপ্টের বাইরে যাওয়ার সুযোগ আছে। মানে এটা কিন্তু টিপিক্যাল ফিকশনে এই জায়গাটা পাওয়াটা খুব কঠিন, বা অনেক ডিরেক্টরি চায় না, তারা স্ক্রিপ্টটাকেই ফলো করে। আমি বরঞ্চ স্ক্রিপ্টটাকে ফলো না করে যে চরিত্র বা যে মানুষটাকে আমি কাস্ট করছি একটা চরিত্রে, সেই মানুষটার নিজস্ব একটা পার্সোনা বা এক্সপিরিয়েন্স আছে, সেই মানুষটার একটা মানে অ্যাঙ্গুইশ আছে বা সেই মানুষটার একটা এক্সপ্রেশন আছে, সেইটাকে আমি বরঞ্চ চড়াই দিচ্ছি। এটা অনেকটা রেসিপির বাইরে গিয়ে রান্না করার মতো। একটা হচ্ছে আপনি একটা ফরম্যাটের রেসিপি নিয়ে একটা স্যুপ বানাইতে পারেন, আরেকটা হচ্ছে আপনার ফ্রিজারে নানান জিনিসপত্র আছে, আপনি সেটা নিয়ে আপনি সতে করে করে এক্সপেরিমেন্ট করে করে একটা ডিশ তৈরি করছেন। তো আমার কাছে অ্যাপ্রোচটা দ্বিতীয়টার মতো, এবং সতে করে করে ওই স্মেলটা নিয়ে নিয়ে আবার একটু চেঞ্জ করে, আবার একটু স্মেলটা নিয়ে নিয়ে আবার একটু স্পাইস দিয়ে আবার একটু চেঞ্জ করে করে এই যে প্রসেসটা, আমি এক্স্যাক্টলি এই প্রসেসটা শুটিং এ কাটাতে লাগছি। ওকে ওকে, এবং আমি দর্শকদের মনে করে দিতে চাই এই ছবিতে আপনারা যখন দেখবেন দেখার সুযোগ পাবেন, এই ছবিতে ডিবেট আছে মানে যারা ধর্মপ্রাণ মুসলিম এবং যারা ধর্মপ্রাণ মুসলিম নয় তাদের মধ্যে, যারা রাজনীতিবিদ এবং জনগণ তাদের মধ্যে, এবং ছোট ছোট গোষ্ঠী, মানসিক আন্তঃসম্পর্ক, নারী পুরুষ সব মিলিয়ে এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ অ্যান্ড কনফ্লিক্টের মধ্য দিয়ে আসলে গল্পটা এগিয়েছে। এই ছবিতে একটা অন্ধ গায়ক আছেন যিনি লালন ফকির সহ অন্যান্যদের গান পরিবেশন করেন। এই ছবিতে একজন তাকে আমি বিবেক হিসেবে পাচ্ছি, মানে একরকম আমরা একেবারে ফিচারাইজ ফিকশন ছবিতে যে ধরনের চরিত্র খুঁজি, যে বা আমাদের যাত্রার ফর্মে আছে যে একটা বিবেক থাকবে, একটা কমিক থাকবে, সেই কমিক্যাল চরিত্র আমরা একজন এখানে দেখতে পাবো যে ইউটিউবার, তিনি সারাক্ষণ শুট করছেন এবং তার দর্শকের উদ্দেশ্যে, কল্পিত দর্শকের উদ্দেশ্যে তিনি তার সাবস্ক্রাইবার অনেক, এবং তাকে ঘিরে একজন কমিক্যাল চরিত্র আমরা তাকে পাবো, এবং তার শুটিং সময় নানান ধরনের যে বিভ্রাট ঘটছে, এবং যখন সবকিছু স্থবির হয়ে গেছে দৃশ্যের এক পর্যায়ে, মানে ঘটনার এক পর্যায়ে, তখনও তিনি বলছেন যে এখানে সবকিছু আটকে গেছে, আই এম ভেরি এক্সাইটেড দর্শকরা আপনারা, এই জিনিসগুলো আমার খুব মজার মজা লেগেছে। তো আপনার এই যে এক ধরনের চরিত্র নির্বাচন, তাহলে কি আমরা মানে মানুষ গল্প শুনতে চায়, গল্প শুনতে ভালোবাসে, সেই প্রথমে মনে হবে যেন যে একটা কি বলে যে জীবনের একটা ফুটেজ ক্যামেরা অন আছে, জীবন বয়ে চলেছে সেটাই শুধু আমরা দেখছি, কিন্তু আমরা আমরা আপনি কি একটা ডেলিভারি ছিল যে গল্প শোনার যে ক্ষুধা মানুষের সেটাও এই ছবি থেকে পাবে শেষ পর্যন্ত, যদিও না এটা একটু এক্সপেরিমেন্টাল ছিল? হ্যাঁ, মানে সেটা কিন্তু ছিল আসলে শুধু এই ছবিটার ক্ষেত্রে না। আমি ভাই আপনি জানেন যে আমি আসলে এটা আমার ওয়াটার ট্রিলজি তার দ্বিতীয় পর্ব, মানে জলত্রয়ী বলে আমি এটা তিনটা ছবির একটা কনসেপ্ট আছে। প্রথমটা ছিল শুরু থেকে পাওয়া, এটা ছিল অন্যদিন, লাস্ট হচ্ছে আরো কিছু জীবন বলে একটা ছবির পরিকল্পনা আছে। আমার আইডিয়াটা ছিল আসলে যে এই যে জনপদ, যে জনপদ বা যে বদ্বীপে আমার জন্ম এবং যে সময় আমার বেড়ে ওঠা, এই সময়টাকে আমি কিভাবে ফ্রেম করবো, এবং সেই ফ্রেমের মধ্যে কোন মানুষগুলো আসবে এবং তাদের কোন কোন গল্প আসবে, সেই জায়গাটা থেকে কিন্তু শুনতে পাওয়ার একটা যাত্রা, শুনতে থেকে পাওয়ার একটা যাত্রা ছিল। অন্যদিনটা সেটাকে এক্সটেন্ড করে আরেকটা লেভেলে নেওয়ার চেষ্টা করছিলাম, এবং আরো কিছু জীবনের চেষ্টা থাকবে আরো নতুন ভাবে আরো কিছু করা যায় কিনা। মানে মূলত আমি পুরোটাতে একটা ছিল এই মানুষ, সময় এবং এই বডি, এই তিনটা শব্দের ভিতরে যে আমাদের যে নানান রকম পাওয়ারের সম্পর্ক, নানান রকম পলিটিক্স, নানান রকম ফিলোসফিক্যালি আমি ওই মানে পপুলেশন পাওয়ার অ্যান্ড প্যাশন, এই তিনটা জিনিসকে মানে আমার এই পপুলাসকে বোঝার চেষ্টা, আমার এই পপুলাসের প্যাশনকে বোঝার চেষ্টা, এবং আমার এই পপুলাসের পলিটিক্স এবং পাওয়ার, এটার যে ইন্টাররিলেশন সেটাকে বোঝার চেষ্টা থেকে এটা। একটা প্রশ্ন আছে সাউন্ড ডিজাইন নিয়ে, সাউন্ড ডিজাইনিংটা একটা ছোট জায়গার মধ্যে যেহেতু সবকিছু ঘুরছে, সাউন্ড এবং ক্রাউডেড সেই জায়গাটা, এবং সাউন্ড ডিজাইনিংটা এখানে আমার কাছে মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছবিটা, এবং এই সাউন্ড যে ক্যারেক্টারটা এটাকে এক পর্যায়ে প্রথম প্রথম আমাদের খুব লাউড মনে হয়েছে, সেইটা পরে শুয়ে গেছে, এই যে লাউড ক্যারেক্টারাইজেশন অফ মানে সাউন্ড মিক্সিং অ্যান্ড রেকর্ডিং, এইটা কি ডেলিভারেট ছিল নাকি এটা যা ছিল তাই এসেছে? এইটা শুধু ডেলিভারেট ছিল না, আমি আপনাকে একটা ঘটনা বলি, আপনি বুঝবেন। আমি গতকাল কিন্তু শো এর আগে প্রজেকশনের সাথে কাছে গিয়ে দেখা করছি, দেখা করে আমি ও যেভাবে সাউন্ডটা লেভেলিং করছিল ওটা আমি টেস্ট করছি। আচ্ছা, টেস্ট করে আমি বলছি মেক ইট লাউড সো দ্যাট যাতে কোনো দর্শক এই সাউন্ডের অ্যাম্বিয়েন্স থেকে এসকেপ করতে না পারে।
ও যাতে সাউন্ড দ্বারা এতটাই মানে ইনগ্রস্ট হয়ে যায় যে ও যাতে ফিল করে যে আমি অলমোস্ট ওই জায়গাটাতে আছি এবং আমার ওখান থেকে পালানোর কোনো উপায় নেই। এটা শুধু কালকে না, মমিতে না, মিট ফর যখন স্ক্রিনিং হয়েছে, ফার্স্টটা স্ক্রিনিং, ফার্স্টটা স্ক্রিনিং, প্রত্যেকটা স্ক্রিনিং এর আগে গিয়ে আই মেড শিওর যে সাউন্ডটা যাতে আপনাকে এনগ্রস করে এমন একটা পরিবেশ তৈরি করে যে একটা সময় আপনি অভ্যস্ত হয়ে বাধ্য হবেন যে ইউ আর পার্ট অফ দ্য স্পেস। এইটা মানে আমার কাছে মনে হয় যে আমার একটা খুবই মানে পার্ট অফ দ্য ছবির কমিউনিকেশন, মানে আপনি যদি ছবিটাকে দূর থেকে দেখেন, সাউন্ডটা যদি দূর থেকে আসে তাহলে আসলে ক্রাউডেড পার্ট হবেন। আচ্ছা, আমার ইচ্ছা ছিল দর্শককে ক্রাউডের পার্ট কিভাবে করা যায়, সেই চেষ্টা থেকে একদম ডে ওয়ান থেকে সাউন্ড একটা বিশাল চ্যালেঞ্জ ছিল ছবি। যেদিন থেকে ছবিটা কনসেপচুয়ালাইজ করা হয়েছে 2013 সালে প্রথম ছবি যখন কনসেপচুয়ালাইজ করেছি, আমার প্রথম 2013-14-15 দুই বছর আমি প্রচন্ড ব্লান্ডার হয়েছে সাউন্ড। আচ্ছা আচ্ছা, অনেক ব্লান্ডার জজ পড়ে গিয়ে আমি তারপর ওটাকে শেষ করেছি। এবং আমি অলরেডি এডিটিং শুরু করে দিয়েছিলাম 2019-এ, কিন্তু একটা ড্রাফট এডিট রেডিও ছিল প্রায় 4 ঘন্টা, মানে ছবিটা প্রথমে প্রায় 4 ঘন্টার একটা ছবি হয়েছিল, 4 ঘন্টা 20 মিনিট। সো পরে আমি আবার এই মানে ছবিটা এক ধরনের মানে কোনো একটা কারণে আমি ছবিটা শেলফ করে রেখে দিয়েছি, শেলফ করে রেখে পরে আবার আমি রিভিজিট করছি ছবিটা এবং নতুন করে আবার ডিসকভার করছি ছবিটা। আচ্ছা, এবার আমার যদি কোনো কমেন্ট এসে থাকে, আজকে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের ক্রিকেট ম্যাচ চলছে, আমি বুঝতে পারছি যে দর্শকরা সেটি অনেকেই সেই জায়গায় ব্যস্ত আছেন, বিশেষ করে প্রথম ওয়ান ডে তে বাংলাদেশ জিতেছে, ফলে আজকে সিরিজ জয়ের ম্যাচ, ফলে ওখানে সবাই থাকবে না আমি মনে হয় না খুব বেশি প্রশ্ন এসছে, তো চেক করে দেখি। তার আগে আমার যে এই ছবির সবচেয়ে ইন্টারেস্টিং যে দৃশ্যটা, শেষ দৃশ্যটা সবাই বলবেন যে সবচেয়ে আটকে গেল এক জায়গায়, কিন্তু আমার ওই শেষ দৃশ্যের মধ্যে অ্যাডিশনাল একটা জিনিস আমার কাছে খুব চমৎকার লেগেছে যে একজন কৃষক, সাধারণ মানুষ, সবকিছু যেখানে আটকে গেছে সেটা যেন সে মাঠ থেকে উঠে এসে এই আটকে যাওয়ার সময় এবং পরিস্থিতিকে এবং সমাজকে যেন কিউরিয়াস হয়ে দেখছে, মানে সবাই আটকে যায় কিন্তু কৃষক কিন্তু তার মানে এই ছবিটার ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো আপনাকে, বলবো আপনি দর্শককে আপনার মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে ছবিটা থেকে আপনি স্ট্রেট ছবিটা দেখতে পারেন, আবার প্রত্যেকটা ফ্রেমের পিছনে আপনি যদি চান অনেকগুলো সাবটেক্সট পাবেন। আমি অন্তত চেষ্টা করেছি ডিফারেন্ট মেটাফরে ছবিটা অ্যাপ্রোচ করতে। আচ্ছা, তাহলে আমরা একটু কমেন্টের দিকে যাই, দেখি কি কি কমেন্ট এসছে। ভালো লাগছে মোশাররফ জামি, বাংলাদেশে বাংলাদেশে অন্যদিন দেখার জন্য মুখিয়ে আছি, আমরাও আর কি দেখানোর জন্য অপেক্ষা করছি, আমার একটু অপারেট করতে সমস্যা হচ্ছে, ভালো লাগছে, এটা চলে যাক, দুঃখিত আমি একটু অপারেশনে হাতে নিয়ে নি না। আচ্ছা, ভালো লাগছে অনেকের প্রান্তর, বাংলাদেশে অন্যদিন দেখার জন্য মুখে আছি। আচ্ছা, এই এই প্রশ্নটার উত্তর তো দিতেই হবে যে কি ছিল বাংলাদেশে অন্যদিন কবে নাগাদ দর্শকরা, সাধারণ দর্শকরা দেখতে পাবে। দেখেন, একটা ছবি আমরা যখন এরকম ফেস্টিভ্যাল আসি না, অনেস্টলি স্পিকিং আমরা একটা গুগল ড্রাইভ শেয়ার করা ছাড়া আর কষ্ট করে এয়ারপোর্টে যাওয়া ছাড়া আমাদের আর কিছু করতে হয় না, মানে সেটা ইটফাতেই বলি বা এখানেও বলি, এমনকি ভিসা নিয়েও কোনো মারামারি করতে হয় না, পুরো মারামারিটা কিন্তু এরা করে। মানে আপনি জানেন এইবার কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছিল না, 3 দিনে অ্যাপয়েন্টমেন্ট করে 5 দিনে ভিসা দিয়ে দিয়েছে, সেখানে আমি কিছুই করিনি। এইটা কিন্তু পুরো কেসটা উল্টে যায় যখন দেশে আমি ছবি দেখাতে যাই, দেশে ছবি দেখানোর সময় মার্কেটিং এবং সেন্সর বোর্ড, আমি বিশেষ করে বলতে চাই যে সেন্সর বোর্ডের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার কাজ করে বাংলাদেশে, যেখানে কিনা ধরেন যে আজব আজব বিষয়ে খুবই ভয়ঙ্কর ভাবে সারাক্ষণ আপনি ইউটিউব থেকে শুরু করে নানান রকম সোশ্যাল মিডিয়া পাবেন, তার চেয়ে খুবই নিষ্কণ্টক, নিষ্পাপ, সাধারণ, সিম্পল একটা কন্টেন্টও দেখবেন সেন্সর বোর্ডে গিয়ে জানানো। এবং মানে এইটা আমাদের জন্য একটা প্যারানয়া, কিন্তু সেন্সর বোর্ড কিন্তু আমরা একটা ভয়ে থাকি কিন্তু,
এই পুরো প্রসেসটার জন্য আমাদেরকে একটা সোশ্যাল কন্টেক্সট মাথায় রেখে, ঠান্ডা মাথায় সবার সাথে যোগাযোগ করে, একটু কাগজপত্র করে, একটা সময় নিয়ে স্ক্রিপ্টিং এন্ড শুটিং এর সময় কিছুটা সেলফ সেন্সরশিপ এর মধ্যে দিয়ে যেতে হয়। এটা তো এখন মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, আমরা তো একটা সেলফ সেন্সর সময়ই বাস করছি। বরঞ্চ আমি ওটাকে অপরচুনিটি হিসেবে নিয়ে চেষ্টা করছিলাম অন্য দিকে, যে একটা প্রচন্ড স্ট্রেসফুল একটা সেলফ সেন্সর সময়ে যেটা কিনা মানে নতুন সম্ভাবনা তৈরি করা যায় মেটাফোরে, সেটা কিন্তু অ্যাপ্রোচটা ছিল অন্য দিকে। এখন যদি দেশে গিয়ে মানে আপনাদের সবার সহযোগিতা পাই, এই যে বিভিন্ন রকম ফেস্টিভ্যালে দেখানো হচ্ছে, এগুলো থেকে আপনাদের মধ্যে এক ধরনের কোলাবোরেটিভ একটা একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে আমাদের, সেটার মার্ফতে আমরা একটা যদি মিনিমাম একটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, অ্যান্ড দেন আমরা একটা নিজেদের অ্যাপ্রোচ করি। কারণ আমাদের ছবিতে কিন্তু ব্যাংকেবল কোনো আর্টিস্ট থাকে না, আমার ছবিতে অন্তত থাকে না। ব্যাংকেবল আর্টিস্ট বলতে যে একটা একজন এক্স বা ওয়াই বা একজন নামজাদা একজন নায়ক নায়িকা, সেটা মানে বলিউডের বা ডালিউডের বা টালিগঞ্জের মানে কোথাও নাই, আমি একদম সাধারণ মানুষ নিয়ে কাজ করি। সো সেই জায়গাগুলো মাথায় রেখে আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি এবং আপনাদেরকে বলবো একটু ধৈর্য ধরে, আমরা যথাশীঘ্রই সেন্সর বোর্ডে জমা দেওয়ার ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, আর সেন্সর বোর্ডের আগে সেন্সর বোর্ডের মধ্য দিয়ে এটা ছবিতে পাস হবে এটাই আমরা সবাই আশা করছি, মানে স্বাভাবিকভাবে হওয়া উচিত, আর বাংলাদেশের দর্শক এটা দেখতে দেখার সুযোগ পান। আর ইট ফার তো একটা বড় মানে মর্যাদাপূর্ণ ফেস্টিভ্যাল, আর কোনো ফেস্টিভ্যালে আপনার এই ছবিটা নিয়ে যাচ্ছেন কিনা, এবং পরের প্রজেক্টগুলো কী কী, ওয়াটার ট্রিলজির থার্ড ছবিটা কবে আসছে বা পরের প্রজেক্টগুলো কী কী, সেই প্রশ্ন। কিন্তু আমার শেষ কমেন্ট, এই প্রশ্নটা রেখে আমরা বিদায় নেব, কিন্তু শেষ কমেন্ট বলছি, আমি শুনতে কি পাও নিয়ে উচ্ছ্বসিত ছিলাম ছবিটার নতুন অ্যাপ্রোচ দেখে, এবং সেটা নিয়ে আমি দীর্ঘ লেখাও লিখেছি। কিন্তু আমি একটা কথা কালকে কামারকে বলেছি ছবি দেখার ইমিডিয়েট পরে, যে আমার এই ছবিটা শুনতে কি পাও এর চেয়েও ভালো লেগেছে। শুনতে কি পাও ছবিটার এক ধরনের গ্রহণযোগ্যতা দর্শক সমাজে অলরেডি আছে, আমি ক্রিটিক বা ফেস্টিভ্যালের কথা বলছি না, দর্শকরা এই ছবিটা সম্পর্কে জানেন দেখেছেন, কিন্তু আমি আবার এমফাসাইজ করে বলছি এই ছবিটি আমার তার চেয়েও ভালো লেগেছে। আপনারা সবাই এই ছবিটা দেখবেন। আর শেষ প্রশ্ন, যে আর কোনো ফেস্টিভ্যালে এটা ভিজিট করবে কিনা, এবং পরের কাজগুলো কী কী আপনি করছেন? পরের কাজ নিয়ে আমি আসলে আপাতত একটু মানে খুব মানে একটু ব্রেক দরকার আমার আসলে। আচ্ছা, গত 8-10 বছর 10-12 বছর আমার টানা, আমি কখনো ব্রেক নেইনি। সো আমার যেহেতু এখন দুইটা ছবি রেডি আছে, ডিস্ট্রিবিউট করাটাও একটা কাজ, মানে আমি কিন্তু চাইলেই এখন ডিস্ট্রিবিউশন করতে হবে, তার একটা ছবির কাজ করতে পারবো না। কারণ আমাদের ডিস্ট্রিবিউশন বলেন, মার্কেটিং বলেন, সেন্সর বলেন, রিসার্চ বলেন, সব কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হয়। সো যেই কারণে আমাদেরকে ওই সময়টা দিতে হবে। সো আমি এই মুহূর্তে কোনো পরের কাজে ঢুকবো না, কিন্তু ওই যে আপনি বললেন যে নতুন কোনো ফেস্টিভ্যাল যাচ্ছে কিনা, আমাদের এটা সামনে আরো দু একটা ফেস্টিভ্যালে যাওয়ার কথা আছে, কিন্তু ওদের সাথে কনফিডেন্সিয়ালিটির কারণে আমরা এখনই পাবলিক করতে পারবো না। ওদের যখন পাবলিক ডিক্লারেশন হবে তখন আমরা মানে আরো আরো ফেস্টিভ্যাল। একজন লিখেছেন যে রাইটিং উইথ ফায়ার ইন্ডিয়া থেকে অস্কারে গেল, আমরা আশা করবো কামার আহমদ সাইমনের আরো রিকগনিশন পাক। হ্যাঁ, আমাদের সাউথ এশিয়ান ছবিগুলো খুব ভালো করছে, ভুটানের একটা ছবি অস্কারে কম্পিটিশনে আছে, মানে শর্টলিস্টে আছে ইন্টারন্যাশনাল বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে, এবং এইভাবে বাংলাদেশ থেকেও 2021-20 যদিও প্যান্ডেমিকের সময় কিন্তু খুব ভালো ভালো কিছু কাজ হয়েছে, সেগুলো নিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। সামনে আরও ভালো কাজ হবে, নতুন ডিরেক্টররা ভালো ভালো কাজ করছেন, কামারের মতো মিড ক্যারিয়ার ডিরেক্টররা অলরেডি অনেক রিকগনিশন পাচ্ছেন এবং পেতে থাকবেন। এই শুভকামনা জানিয়ে আমরা আজকে শোটা শেষ করছি। পরের কোনো অতিথিকে নিয়ে, পরের কোনো অন্য কোনো ছবি নিয়ে আমরা হসপিটালে আবার ফিরবো। কামার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং এটা আমার ইটস মাই প্লেজার যে আপনার সঙ্গে এখানে সামনাসামনি আলাপ করা গেল এবং একটা শো করা গেল। দর্শকরা আপনারা সবাই ভালো থাকবেন, আপনার শেষ মন্তব্য শুনলেই আমরা এটা বন্ধ করি। আমার শেষ মন্তব্য হচ্ছে, দর্শকরা মানে ছবি ফলো করেন, আপনাদের ফলোয়িং কিন্তু আমাদেরকে ইন্সপায়ার করে, আপনাদের রিকগনিশন কিন্তু ওই অস্কার বা ওই ফেস্টিভ্যালের চাইতে কিন্তু দেশের দর্শকের জন্য অনেক বেশি মুখাই থাকে, যে আমার দেশের দর্শক কি বলছে, আমার দেশের ক্রিটিক কি বলতেছে, আমার দেশের পাশের বাড়ির লোকটা কি বলতেছে। এইটা কিন্তু দর্শকদের মধ্যে অনেক সময় অনেক উৎসাহ মানে একটা অভিযোগ থাকে যে এইসব নামি দামি ডিরেক্টররা তারা ফেস্টিভ্যালে ঘুরে নানান অ্যাওয়ার্ড পায়, কিন্তু বাংলাদেশের মানুষ দেখতে পায় না। কিন্তু ওই ওই রিয়েলিটিটা আপনি বললেন যে ডিস্ট্রিবিউশনটা সবচেয়ে কঠিন বাংলাদেশে মানুষের কাছে পৌঁছানো। তো বিদায় নিয়ে আমরা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।